দেশে বন্দুক হামলার ঘটনা বেড়েই চলেছে। সর্বশেষ মঙ্গলবার শিকাগো ও অ্যালাবামায় বন্দুক হামলায় 6 জন নিহত হয়েছে। অলাভজনক প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভের সংজ্ঞানুযায়ী একই স্থানে 4 বা তার বেশি মানুষকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ার ঘটনাকে ম্যাচ শুটিং হিসেবে অভিহিত করা হয়। সেই হিসেবে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 282টি ম্যাচ শুটিংয়ের ঘটনা ঘটেছে আমেরিকায়। সম্প্রতি শিকাগোতে বাঘ বিতন্ডাকে কেন্দ্র করে 4 জনকে গুলি করে হত্যা করা হয়। এর মধ্যে 3 জন নারী ছিলেন। এই ঘটনায় আরও 4 জন আহত হন। এছাড়া অ্যালাবামার আলবার্ট ফিলায় ফ্যাক্টরিতে 2 সহকর্মীকে গুলি করে হত্যা করেন এক ব্যক্তি। এই ঘটনায় আরও 2 জন আহত হন। পরে হামলাকারী আত্মহত্যা করেন। করোনা ভাইরাসের জন্য যেসব বিধিনিষেধ আরোপ হয়েছিল তা প্রত্যাহারের পর থেকে মানুষ ঘর ছেড়ে বাইরে আসতে শুরু করেছেন। এরপরই দেশে বন্দুক হামলার ঘটনা বেড়েছে। এখন কর্মক্ষেত্রে হাউস পার্টিগুলোতে, বাইরের জনসমাগমে রাস্তায় ও বিনোদন কেন্দ্রগুলোতে অহরহ বন্দুক হামলার ঘটনা ঘটছে। করোনার কারণে লকডাউন সত্ত্বেও 2020 সালে দেশ জুড়ে 614টি ম্যাচ শুটিংয়ের ঘটনা ঘটেছে আর 2009 সালে ঘটেছিল 434টি। সাদিক হাসান ইমন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।